নানা প্রতিবন্ধকতা দিন গিয়ে এগিয়ে যাচ্ছে নারী, দেশ গঠনে রাখছে অবদান, সম অধিকার নিশ্চিত করার তাগিদ। ময়মনসিংহ কুমিল্লা সিটিতে ভোটকাল, আজই কেন্দ্রে যাবে ইভিএম মেশিন সহ নির্বাচনী সরঞ্জাম। এবং বেইলি রোডে আগুনের পর বেড়েছে অগ্নি নিরাপত্তা সামগ্রীর বিক্রি, সুফল পেতে সমন্বিত উদ্যোগের দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/1124online। সংবাদে আরো থাকছে, বারবার বাঘ কেটে ফেলায় লবণাক্ত হচ্ছে হালদা, হারিয়ে যাচ্ছে নানা জাতের মাছ, কমছে ডিম ছাড়ার পরিমাণ। কখনো মা কখনো বোন, কখনো স্ত্রী কখনো বা কন্যা, এক নারীতে রয়েছে বহু পরিচয়। নারী নির্দিষ্ট কোনো গণ্ডিতে আবদ্ধ নেই, ঘরে বাইরে এমনকি দেশ গঠনেও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে তারা। অদম্য এই নারীদের প্রতি সম্মান জানাতে সারা বিশ্বের মতো দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নারীর সম অধিকার, সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ। সংগ্রামী নারীর গল্পে কিছু খণ্ডচিত্র নিয়ে রিপোর্ট করেছেন মিনালা দিবা, ছবি তুলেছেন অপু খন্দকার। বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নন। নারী অফুরন্ত অনুপ্রেরণার উৎস। এই যেমন মানিকগঞ্জের মূলজান এলাকার রোকেয়া বেগম নাজমা, স্বামীর ইটভাটার ব্যবসায় ধস নামার পর অল্প পুঁজিতে শুরু করেছিলেন ছোট্ট একটা ব্যবসা। অদম্য প্রচেষ্টা সফলতা এনে দিয়েছে তাকে, হাসি ফুটিয়েছেন সংসারে সবার মুখে। প্রথমে আমি 14-15 কাপড় নিয়ে ব্যবসা আরম্ভ করছিলাম, শুধু কাপড়, আর এখন তো আমার বিভিন্ন আইটেমের সব ছেলেটা আমি লেখাপড়া শিখে তারপরে আমি বিকেএসপিতে ভর্তি করছি। বিকেএসপি থেকে আই পাস করার পরে তারপরে আমি একটা চাকরি করে ব্র্যাক ব্যাংকে চাকরি হয়। হ্যাপির স্বপ্নও ছিল অদম্য, সংসার পড়াশোনা সব সামলিয়েও কাপড় সেলাই করে হয়েছেন স্বাবলম্বী, সহায়তা করতে পারছেন বাবার পরিবারকেও। আমার একটা বোন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, আরেকটা বোন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে পড়ে। তো আমার এই সেলাই মেশিন চালিয়ে যে অর্থটা আসে এখান থেকে, আমি নিজের সংসার চালানোর পাশাপাশি ওদেরকেও খরচ পাঠাতে পারি, ওদের পড়াশোনায়, যেটা অনেক হেল্প হয়। এরকম অনেক গল্প রয়েছে দেশের আনাচে কানাচে। একজন সফল নারী পরিবারকে যেমন সহায়তা করতে পারেন, তেমনি অবদান রাখেন দেশ গঠনেও। আমার সন্তানকে আমি ভালো রাখতে পারছি, আমার পরিবারকে এবং আমার পরিবারের আশেপাশে যারা আমার কিছু আত্মীয় স্বজন আছে, আল্লাহর রহমতে তাদেরকেও আমি ভালো রাখতে পারছি। গতানুগতিক পেশার বাইরে চ্যালেঞ্জিং পেশায়ও সফল নারীরা। আমার যে বেসিক অধিকারগুলো, সেই অধিকারগুলো আদায়ে যাতে আমাদের বাধা সৃষ্টি না হয়, এটাই হচ্ছে নারী স্বাধীনতা। এত কিছুর পরও নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রয়েছে অনেক প্রতিবন্ধকতা। যুগ যুগ ধরে যত প্রজন্মই আসুক, আমাদের নারী অধিকার, নারীর মর্যাদা, নারীকে সমপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে সবসময় সজাগ থাকতে হবে। নারীদের সুযোগ দিলে সমাজ সমৃদ্ধ হবে আর্থিক ও সামাজিকভাবে, এক্ষেত্রে রাষ্ট্রকে উদ্যোগ নেয়ার পরামর্শ দিচ্ছেন এই নারী অধিকার ও উন্নয়ন কর্মী। বাংলাদেশের তরুণদের মধ্যে প্রায় 41% নিষ্ক্রিয়, এর মধ্যে দেখেন 18.5% মাত্র সেখানে ছেলে, আর অন্যদিকে নারীর মধ্যে এই নিষ্ক্রিয়তার পরিমাণ প্রায় 62%। তার মানে এই যে কোনো কাজে, প্রশিক্ষণে, শিক্ষায় যুক্ত হতে পারছে না নারী, এই যে এত বিশাল সংখ্যক নারী সেখানে রয়ে যাচ্ছে, সে কারণেই আসলে আমাদের বিনিয়োগ প্রয়োজন। নারীর সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা দিতেই 1957 থেকে আন্দোলনের পথ ধরে 1975 সালে 8ই মার্চ নারী দিবস পালনের সিদ্ধান্তে আসে জাতিসংঘ। এককালের গৃহবন্দী নারীরা আজ যুগের প্রয়োজনে শত বাধা বিপত্তি পার করে এগিয়ে যাচ্ছে সমান তালে। লিঙ্গ সমতা, নারী ক্ষমতায়ন এবং নারীর অধিকারের গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই নারী দিবসের এত আয়োজন। তবে দেশের বিনিয়োগে নারীদের এগিয়ে আনতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।
কাল ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোট, দুই সিটিতেই ভোট হবে ইভিএম এ। এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সকাল 11টা থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম। ময়মনসিংহে 33টি ওয়ার্ডে 128টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ 900টি। নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন জিমনেশিয়াম থেকে ইভিএম মেশিন সহ নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ করা হবে। নির্বাচনে মেয়র পদে 5 জন, কাউন্সিলর পদে 149 জন ও নারী কাউন্সিলর পদে 69 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে কুমিল্লার জিলা স্কুল মাঠ থেকে 27টি ওয়ার্ডের 105 কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম। উপনির্বাচনে 4 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেইলি রোডের আগুনের পর অগ্নি নিরাপত্তা সামগ্রীর বিক্রি বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বাড়লেও পরিকল্পনা না থাকায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত হবে না। পোশাক কারখানার মতো সমন্বিত উদ্যোগে সব ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। একের পর এক অভিযানে বেরিয়ে আসছে ত্রুটি। এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে নামিদামি বহু রেস্তোরাঁ। এ অবস্থায় বেড়েছে অগ্নি নিরাপত্তা সামগ্রীর কেনাবেচা। নবাবপুর রোডের ব্যবসায়ীরা বলছেন, বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেই নিরাপত্তা সামগ্রীর বিক্রি বাড়ে, সপ্তাহখানেক বাজারও চাঙ্গা থাকে। এবারও তাই হয়েছে। আমরা যে দামে আগেও বিক্রি করছি, এখনও এটাই বিক্রি করতেছি। চাহিদা খুব একটা না, খুচরা যেটা সেল, যারা ছোট ছোট হোটেল ব্যবসায়ী বা যারা ইয়াতে আছে, ওরা ওই 2-4টা করে নিছে। এখন তো সব জায়গা থেকে রিকোয়ারমেন্ট আসতেছে, স্টোরেজে রিফিলিং হচ্ছে, তারপর নতুন রিকোয়ারমেন্ট আসছে, নতুন প্রোডাক্ট কিনতেছে, সেফটির নানান ইকুইপমেন্ট কিনতেছে, এই আর কি। এ কদিন থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে, এগুলি কন্টিনিউ থাকে না। এ খাতের ব্যবসায়ী নেতারা মনে করেন, অগ্নি নিরাপত্তা নিশ্চিতে হুটহাট নেওয়া কোনো পদক্ষেপ টেকসই হবে না। সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ ছাড়া সমাধান দেখছেন না তারা। সিটি কর্পোরেশন, রাজুব, স্পেশালি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, তাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার পরে তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে যে কোথায় কোথায় ব্যত্যয় রয়েছে, কোথায় কোথায় কাজ করার সুযোগ রয়েছে। নতুন করে যেসব ভবন নির্মাণ হবে সেখানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করার পাশাপাশি পুরনো ভবনগুলোকে সংস্কারের সুযোগ দেওয়ার তাগিদ দেন তারা। নতুন ভবন করার আগে এবং যারা বিদ্যমান, মানে অলরেডি ভবন রয়েছে, তাদের কি করা উচিত সেটার স্পষ্ট গাইডলাইন কিন্তু ফায়ার সার্ভিসে রয়েছে এবং নকশা অনুমোদন নিচ্ছে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, নকশা অনুমোদন নিয়েই দ্বার মানে পার পেয়ে যায়। সমন্বিত উদ্যোগে দেশের তৈরি পোশাক খাত এখন নিরাপদ, তাই পোশাক খাতকেই উদাহরণ হিসেবে নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ এই ব্যবসায়ী নেতার। আমাদের গার্মেন্ট শিল্প পুরোটা ঘুরে দাঁড়িয়েছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বের একমাত্র জোয়ার ভাটা সমৃদ্ধ মিঠা পানির নদী হালদা, সাত পানির মাছের অন্যতম প্রজনন কেন্দ্র হিসেবে এর পরিচিত। বিশ্বজুড়ে গেল 100 বছরে 123 কিলোমিটার দীর্ঘ নদীটির 11টি বাঁক কেটে সোজা করা হয়েছে, ফলে দৈর্ঘ্য 25 কিলোমিটার কমার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর বাস্তুতন্ত্র। লবণাক্ততা বৃদ্ধি, পানির তাপমাত্রার তারতম্য, বাঁক কমে যাওয়া সহ নানা কারণে কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার পরিমাণ অনেক কমে গেছে। দর্শক, 21 স্পেশালে হালদা নিয়ে মফির রহমানের 2 পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। হালদা এক অনন্য বৈশিষ্ট্যের সর্পিল আকার নদী, সাদাসোনার খনি নামেও সমাধিক পরিচিত। এটি পার্বত্য চট্টগ্রামের বাটনাতলী পাহাড় হতে উৎপত্তি হয়ে ফটিকছড়ির মধ্যে দিয়ে এঁকে বেঁকে চট্টগ্রাম জেলার বুক চিড়ে বয়ে গেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী মেকংয়ের সঙ্গেও তুলনা করা হয় হালদাকে। মেকং নদী চীন, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও থাইল্যান্ডের ভেতর দিয়ে প্রবাহমান। দেশের কার্প জাতীয় মাছ, বিশেষ করে রুই কাতলা মাছের একমাত্র বিশুদ্ধ প্রাকৃতিক জিন ব্যাংক এই হালদা নদী। হালদায় একসময় পাওয়া যেত 72 প্রজাতির মাছ। কালের পরিক্রমায় এখানকার পাঙ্গাস, ঘানিচাপিলা, কইফুটি, বাণীকোকসা, ঘরপুইয়া, গুজ্জা, আইড়, বুধবাইলা সহ অন্তত 15টি প্রজাতি বিলুপ্ত প্রায়। 1905 থেকে 2002 সালের মধ্যে স্থানীয়রা হালদার 11টি বাঁক কেটে সোজা করে ফেলেছেন। তাদের দাবি, জোয়ারের পানিতে প্লাবিত হয় কৃষিজমি। তবে বিশেষজ্ঞরা বলছেন, যে অংশটুকু প্লাবিত হয় তা মূলত প্লাবনভূমি। কৃষকের জমিতে পানি ঢুকে যাচ্ছে বলে
নদীকে লুপ কাটিং করে দিবেন, এই চিন্তাটাই ভুল। এই কৃষকের ওই জমিতে পানি ঢুকবে এটাই স্বাভাবিক, ওই পানিটাকে ঢুকতে দিতে হবে, দিলে ওই কৃষকের জমির উর্বরতাও বাড়বে, কৃষকের লাইভলিহুডটাকে ওই নেচারকে বেস করে করতে হবে। 1948 সালের 29 সেপ্টেম্বরে হাটহাজারির পূর্ব মাদার্শা গ্রামের বাড়িঘোনা এলাকায় বাঁক কাটা নিয়ে স্থানীয় কৃষক ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত 38 জন নিহত হন। বাঁক কাটার ফলে হালদা এখন অন্য সব নদীর মতো অনেকটা সরল পথে প্রবাহিত হচ্ছে, ফলে নিজস্ব সেই সর্পিল বৈশিষ্ট্য হারিয়েছে হালদা নদী। হালদার কমার্শিয়াল গুরুত্ব তা তো ট্রান্সপোর্টেশন না, হালদার কমার্শিয়াল গুরুত্ব হচ্ছে ফুড সিকিউরিটি, ফিশ রিসোর্স এন্ড ইকোলজি। কাজেই আপনার যে নদীর জন্য যে জিনিসটাকে গুরুত্ব দিতে হবে, আপনি সেটাকে দিয়ে তো আপনার পরিকল্পনাটা সাজাবেন। বাঁক কেটে সোজা করার ফলে হালদায় ডিমের পরিমাণ কমেছে। মৎস্য অধিদপ্তর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির তথ্য অনুযায়ী 1945 সালে হালদা থেকে রুই, কাতলা, মৃগেল ও কালবাউস জাতীয় মাছের সংগ্রহিত ডিমের পরিমাণ ছিল 136,500 কেজি, 2001 সালে 47,000 কেজি, 2012 সালে 21,000 কেজি এবং 2021 সালে হালদায় ডিম মিলেছে মাত্র 8,000 কেজি। তবে যে বছর প্রচুর বৃষ্টিপাত, অনুকূল তাপমাত্রা এবং লবণ পানি কম ছিল সে বছর ডিম বেশি পাওয়ার তথ্য রয়েছে। 2006 সালে ডিম পাওয়া যায় 33,000 কেজি, 2018 সালে 23,000 কেজি, 2020 সালে 25,536 কেজি। বাংলাদেশের একটা অতুলনীয় ব্রিডিং গ্রাউন্ড, যেখানে আমাদের কার্প জাতীয় মাস্টার একটা প্রাকৃতিকভাবে প্রজনন করে থাকে। যদি আমরা প্রকৃতি থেকে ডিম আহরণ করতে চাই কার্প জাতীয়, তবে হালদার হবে সবচেয়ে উন্নত মানের প্রজাতি ওখান থেকে আসবে। হালদার নদীর পানির যে গতি, এটা পরিবর্তিত হয়ে গেছে, হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে আপনার এই লুপ কাটিংয়ের জন্যে। কাজেই এই যে ডিম পাড়ার পরিমাণের যে পতন, অনেক বেশি ফল করছে। বিশেষজ্ঞদের মতে দেশের অন্যতম বিরল বৈশিষ্ট্যের এই নদী রক্ষায় সবগুলো বাঁক পুনরুদ্ধার সহ এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে স্বাদুপানির প্রাকৃতিক এই জিন ব্যাংক হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মাঝে মাঝে সার্ভার জটিলতায় ভোগান্তিতে মেট্রো রেলের র্যাপিড পাসধারীরা, সমাধানের তাগিদ। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। সংরক্ষণ ও সংস্কার না করায় বেদখল হচ্ছে মুক্তিযুদ্ধের গণকবর ও বদ্ধভূমিগুলো, অযত্ন অবহেলায় ধ্বংসের পথে বখাটেদের আড্ডাস্থল। দখলমুক্ত করে সব বদ্ধ ভূমিতে স্মৃতিস্তম্ভ বা মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের দাবি শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের। হবিগঞ্জ, গাইবান্ধা ও ভালুকা প্রতিনিধির তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাসুম আলিসা। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে অন্তত 250 জন বীর যোদ্ধাকে হত্যার পর এখানে মাটি চাপা দেয় পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকাররা। হবিগঞ্জের বাহুবল উপজেলার ফয়জাবাদের পাহাড়, টিলা ও চা বাগান ঘেরা বদ্ধভূমিটি এখন বখাটেদের আড্ডাস্থল, চলে অনৈতিক কাজও। রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙেও গেছে ঐতিহাসিক স্থানটির নানা অংশ। গাইবান্ধার 7 উপজেলার 30টি বদ্ধভূমির বেশিরভাগও এখন অরক্ষিত। অবৈধ দখলে বদ্ধভূমিতে গড়া হয়েছে করাতকল সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান, তৈরি হয়েছে খাল, পুকুর, জলাশয় ও মাছের ঘেরও। নতুন প্রজন্ম জানেই না বদ্ধভূমি কি। আমি জন্মের পর থেকেই শুনে আসছি এই গাইবান্ধায় 30টি বদ্ধভূমি আছে, কিন্তু এখনো চোখে পড়তেছে না যে বদ্ধভূমিগুলো কোথায় কি অবস্থায় আছে। আমরা পড়াশোনা করছি, আমরা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের মানুষকে নানাভাবে হত্যা করা হয়েছে, কিন্তু সেই চিহ্ন আমরা এখনো পর্যন্ত শুনছি, কিন্তু সেই চিহ্ন আমরা এখনো পর্যন্ত দেখিনি বা পাইনি। মহান মুক্তিযুদ্ধে শ্রদ্ধাঞ্জলি জানাতে যে তাদের জন্য একটা আমরা ফুল দিতে যাব, সে জায়গাটা কিন্তু আমরা খুঁজে পাই না। ভবিষ্যৎ প্রজন্ম কেউ জানবেই না যে 71 সালে আমাদের পাক বাহিনী এবং তাদের দোসরদের যেই নির্মম
হত্যার জঙ্গিদের যে স্মারক, সেই স্মারকগুলো কিন্তু থাকবে না। ভালুকার মল্লিকবাড়ি, পালপাড়া ও সাতেঙ্গা গ্রামে চিহ্নিতই হয়নি বদ্ধভূমি, গণকবর এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো। হারিয়ে যাচ্ছে বিরুনিয়ার ঠাকুরপাড়া ও কাঁইচান গ্রামের 87 জনকে গণহত্যার স্মৃতিচিহ্ন। এই দিন যে হঠাৎ সব সময় আয় বলতে কেউ জানত না, মানুষ আর তারা হোড়া করে এই জঙ্গলে বাড়িতে বাড়ির পাশে জঙ্গলে পয়সা পয়সা জীবন দেখছে। এই জায়গাটা একটা স্মৃতি স্মৃতিস্তম্ভ করার জন্য আমরা কিন্তু অনেক জায়গায় বলছি, কিন্তু কেউ কিন্তু এগিয়ে আসে। আস্তে আস্তে আমরা বিলীন হয়ে যাচ্ছি, একটা কিছু নিশানা এখানে হইলে পরে মনে হয় আর কি কবরে গেহবুত শান্তি পাইতাম। যখন আমাদের ছেলেরা ওখানে যাইতো দেখতো, তখন আমাদের জন্য একটু দোয়া করতো। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বাঁচিয়ে রাখতে বদ্ধভূমিগুলো সংরক্ষণের দাবি সবার। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবারে আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। প্রায় অকার্যকর হচ্ছে মেট্রো রেলের র্যাপিড পাস। হুটহাট মেশিন নষ্ট হয়ে যাওয়ায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের। কেউ বলছে সিস্টেমের দোষ, কেউ আবার দোষ দিচ্ছে এমআরটি কার্ডের। ইয়াকুব লিটুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। ২০২২ সালের 29 ডিসেম্বর সাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হয় মেট্রো স্টেশন। এবছরের জানুয়ারির 20 তারিখ থেকে শুরু হয় উত্তরা মতিঝিল রুটে চলাচল, আর সমস্যার শুরু এরপর থেকেই। আমাদের দেশকে অনেক উন্নত করেছে, যেটা আমরা কোনোদিন ভাবতে পারি নাই যে এত তাড়াতাড়ি এত কিছু উন্নতি হবে। র্যাপিড কার্ডটা আমাদের দিয়েছে, সেই কার্ডটা অনেক প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে যে আটকে যাচ্ছে, এই করছে। এগুলো যদি স্মুথলি মানে সার্ভিসটা পাওয়া যায়, তাহলে মনে হয় মানে মেট্রো রেলটা আমাদের জন্য চলাচল করার জন্য খুবই একটা সুব্যবস্থা। এখন মাঝে মধ্যেই নষ্ট থাকছে প্রবেশ কিংবা প্রস্থানের যন্ত্র, র্যাপিড পাস ছোঁয়ালেও তাৎক্ষণিক তা কাজ করছে না, যে কারণে ট্রেন থেকে নেমে তাড়াহুড়ো করে বেরোতে পারছেন না যাত্রীরা। মেট্রো রেল ব্যবহার করি সময়টা বাঁচানোর জন্য, সেখানে ওই টিকিট করতে গিয়ে লাইনে আসলে সময়টা নষ্ট হয়ে যায়। এক্সট্রা কিছু টিকিট কাউন্টার থাকে, তাহলে আমাদের জন্য সেটা অনেক সুবিধাজনক হবে। অনেক সিরিয়াল যেহেতু থাকে, অনেক মানুষের ভোগান্তি হয়। টিকিট কাটতে সকাল বিকাল লম্বা লাইন পড়ে স্টেশনগুলোতে, সময় বাঁচাতে তাই র্যাপিড পাস নিয়েছেন ট্রেনের হাজার হাজার যাত্রী। অথচ সার্ভার কিংবা যন্ত্র বিকল থাকায় কার্ডধারীরা প্রায়ই আটকা পড়ছেন এক্সিট পয়েন্টে। অ্যাপসের মাধ্যমে যদি দেখা যেত যে আমার ব্যালেন্স কত আছে, আমি ট্রাভেল কোথায় করেছি, সব কিছু একটা হিস্ট্রি থাকতো, এটা হয়তো আমার অ্যাকাউন্টেবিলিটির জন্য ভালো হইতো আর কি। কার্ডটা একটু আটকায় যায় এবং কাউন্টারে আমরা কথা বলে দেখলাম যে সেখানে ভাঙতি টাকার একটা সমস্যা হয়। একটা ওপেন আছে, দুইটা বন্ধ হয়ে গেছে, তো যার কারণে হুট করে বেরোতে সমস্যা হচ্ছে। আটকে গেছে কিন্তু পাঞ্চ হয়েছে কিনা বা না হলে আবার যদি জরিমানা নেয়, এই কারণে একটু কনফিউজ হয়ে গেছে। যে প্রবলেমটা মাঝে মধ্যে হয়, এটা দ্রুত সমাধান হওয়া উচিত। মেশিন র্যাপিড কার্ড নাকি সিস্টেমের দোষ, তা জানেন না স্টেশনে দায়িত্বরত কর্মকর্তারা। ক্যামেরায় কথা না বলার শর্তে শুধু ধারণা দেন অতিরিক্ত যাত্রীর প্রসঙ্গ। ভ্রমণকারীরা বলছেন তাদের কাঙ্ক্ষিত চাওয়া সরকার পূরণ করেছে, ভোগান্তি দূর করার দায়িত্ব এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। আমাদের কার্ডও শো হয় না, আমরা যখন কাউন্টারে প্রবেশ করি তখন তারা বলছে যে আপনার এটা যখন চলে গেছে স্ক্রিনে টাকা উঠে নাই, আপনার জরিমানা হচ্ছে। লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নিতে হয়, এটা অনেক হ্যাসেল হয়ে যায়। দীর্ঘক্ষণ লাইনের ঝক্কি এড়াতে এরই মধ্যে হাজার হাজার মানুষ করেছেন র্যাপিড পাস, কিন্তু সেখানেও দেখা দিয়েছে নানামুখী ভোগান্তি। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর দুর্ভোগের চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নানা প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে এগিয়ে যাচ্ছে নারী, দেশ গঠনে রাখছে অবদান সম অধিকার নিশ্চিত করার তাগিদ। ময়মনসিংহ কুমিল্লা সিটিতে ভোটকাল, আজই কেন্দ্রে যাবে ইভিএম মেশিন সহ নির্বাচনী সরঞ্জাম। এবং বেলি রোডে আগুনের পর বেড়েছে অগ্নি নিরাপত্তা সামগ্রীর বিক্রি, সুফল পেতে সমন্বিত উদ্যোগের দাবি।
দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushetv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushetv24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12:00 দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।